ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় 13 কোষে দেখি 13 সাতের দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 6 পর্যন্ত সমস্ত অঙ্ক করিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো, অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো, সাতের দাগের 1-এর অঙ্কটা কি বলেছে? এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমি লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি, যেটা দেওয়া আছে আমি কিন্তু লিখে নিলাম। তাহলে বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, না কে ইন্টু এ বি লিখতে পারি। ঠিক আছে, এখানে কেটা কি, না কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য কথাটা না লিখে তোমরা যদি শুধু ভেদ ধ্রুবক কথাটা লেখো তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার দেখো এই এ বিটাকে আমি এই দিকে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি হয়ে যাবে, কারণ এদিকে কে এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এদিকে কি পড়ে আছে, এখন শুধুমাত্র কিন্তু কে পড়ে আছে। ঠিক আছে, এবার দেখো আমি কি করছি, না হাফ দিয়ে উভয় পক্ষকে গুণ করছি। তাহলে হাফ গুণিতক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে যেরকম আছে রেখে দিলাম, এটা কিন্তু স্কোয়ার, আর নিচে কি আছে দেখো এ বি আছে। তাহলে এই এই দিকটাকে যখন আমি হাফ দিয়ে গুণ করলাম, আমাকে এই দিকটাকেও হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এখন কি হবে, কে গুণিতক হাফ হয়ে যাবে। যেহেতু আমি উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করলাম, তার মানে তোমাকে পাশে ব্র্যাকেটে লিখতে হবে কি, হাফ দিয়ে বা দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। ঠিক আছে, তাহলে হাফ দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই, উভয় পক্ষকে গুণ করে পাই, এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো পরের লাইনটা লিখছি, একের সঙ্গে আমার উপরেরটা গুণ হবে, কারণ একটা উপরে আছে, আর এখানে দুইটা যেহেতু নিচে আছে, তার মানে নিচের সঙ্গে এ বিটার গুণ হবে, অর্থাৎ দুইয়ের সঙ্গে এ বির গুণ হবে। ঠিক আছে, এভাবেই কিন্তু গুণগুলো করা হয়। তাহলে দেখো একের সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের গুণ করলে কি হয়, সেই সংখ্যাটাই হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি কিন্তু লিখে দিলাম। এবার দুইয়ের সঙ্গে এ বি যদি আমি গুণ করি কি হবে, না টু এ বি হয়ে যাবে। ঠিক আছে, এখানে কেটা কি আছে, না কেটা কিন্তু উপরে আছে, তাহলে একের সঙ্গে কে এর গুণ হবে, গুণফল কত হবে, কে হবে, আর নিচে দেখো দুই পড়ে আছে, তাহলে আমি কিন্তু দুইটা লিখে দিলাম। আশা করি তোমরা এইটুকুটা বুঝতে পারলে। এবার দেখো আমি কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া করব। ঠিক আছে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এই কথাটা লিখতে হবে, যোগ ভাগ, এটা কিন্তু ভাগ কথাটা। ঠিক আছে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এই কথাটা অবশ্যই কিন্তু লিখতে হবে। দেখো যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে, বা দিয়ে আমি নেক্সট লাইনটা লিখছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি হয়ে যাচ্ছে, মানে এই টু বিটা একবার উপরে চলে আসবে প্লাস হয়ে গিয়ে, আর এই টু বিটাই থাকবে সেটা হচ্ছে মাইনাস হয়ে গিয়ে নিচে থাকবে। ঠিক আছে, অর্থাৎ কীরকম হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। ঠিক আছে, এবার একইভাবে দেখো এই দিকটাকে যেরকম আমি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, এই দিকটাকে আমাকে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে, তার মানে আমাকে এখানে কি লিখতে হবে, না উভয় পক্ষে, উভয় পক্ষে কথাটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে যদি এইটাকে যোগভাগ প্রক্রিয়া করি তাহলে কি হবে, না কে প্লাস টু বাই কে মাইনাস টু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বা দিয়ে নেক্সট লাইনটা করছি। এবার দেখো তোমরা একটা সূত্র জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সমান কি, না এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর একটা সূত্রটা কি জানো, না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কিন্তু তোমরা সবাই জানো। এবার দেখো এই কে প্লাস টু বাই কে মাইনাস টুটাকে আমি ধরছি কে ওয়ান। ঠিক আছে, তাহলে যেহেতু আমি কে ওয়ান লিখলাম এইটার জায়গায়, তার মানে আমাকে তোমাদের পাশে লিখে দিতে হবে, যেহেতু কে প্লাস টু বাই কে মাইনাস টু সমান কি, না কে ওয়ান। ঠিক আছে, এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে। যদি তোমরা এটা না লেখো, অনেক ক্ষেত্র কিন্তু এইটুকুটা না লেখার জন্য কিন্তু নাম্বারও কাটা যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলো। এবার দেখো আমি বের করব এ প্লাস বি
বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এই লাইনটা থেকে আমি এই লাইনটা লিখতে পারি, সমান কি না কে ওয়ান। এবার আমি বের করব, দেখো এ প্লাস বি বাই এ মাইনাস বি এই মানটা বের করব, এই মানটা বের করলে কি হবে না রুট ওভার কে ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এই রুট ওভার কে ওয়ানটাকে আমি ধরছি কি না কে টু ধরছি, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান কি লিখতে পারি না কে টু লিখতে পারি, তাহলে পাশে কি লিখতে হবে, যেহেতু রুট ওভার কে ওয়ান সমান কি লিখব না কে টু লিখব, ঠিক আছে। এবার দেখো আমি এই এ মাইনাস বিটাকে আমি এই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে বা দিয়ে আমি নেক্সট লাইনটা লিখছি, তাহলে এ প্লাস বি সমান কি না কে টু গুণিতক এ মাইনাস বি। এবার দেখো এই লাইনটা থেকে আমি কি লিখতে পারি, এই লাইনটা থেকে লিখতে পারি এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি, এটাই তো প্রমাণ করতে বলেছে তোমাদের বইয়েতে, তাহলে যেহেতু আমি প্রমাণ করে ফেলেছি তার মানে এখানটা আমি পাশে কি লিখে দেবো না প্রমাণিত, এই কথাটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আসে দেখো দুইয়ের অঙ্কটা, দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো দুইয়ের অঙ্কটা বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো যেটা প্রথম লেখা আছে সেটা লিখে নিচ্ছি খাতায়, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। এইটা প্রথম আমি লিখে নিচ্ছি, তাহলে বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কি হবে না কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে, কারণ এই ভেদটা তোলার জন্য আমাকে কে গুণ করতে হলো। এবার দেখো কেটা কি না কে হচ্ছে ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু তোমরা লিখে দেবে, ঠিক আছে, তাহলে ভেদ ধ্রুবক আমি লিখে দিলাম। এবার দেখো এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটাকে আমি এই দিকে নিয়ে আসছি, তাহলে এই দিকে এলে কি হয়ে যাবে না এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে যাবে, মানে ভাজিতক হয়ে যাবে। এদিকে কি পড়ে আসে দেখো, শুধুমাত্র কে পড়ে থাকবে। এবার দেখো আমি উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, তার মানে আমি এখানে কি লিখব না উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে, কারণ এর আগেও আমি বলে দিলাম এই কথাটা লিখতে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যখন করব তার মানে কি হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে গেল, যেহেতু আমি মানে এইটা উপরে নিয়ে যাচ্ছি মাঝে যেহেতু একটা মাইনাস আছে আমি ব্র্যাকেটে রেখে দিলাম, ঠিক আছে। এবার আমি নিচেরটা কি লিখব না এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। তাহলে এই দিকে দেখো কি লিখতে পারি না কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার তোমরা অনেকেই কোশ্চেন করবে এখানে তো ওয়ান নেই, তাহলে আমি এখানে কি করে আমি ওয়ান লিখলাম। দেখো এই কেটাকে আমি কিভাবে লিখতে পারি না কেটাকে আমি লিখতে পারি কিন্তু কে বাই ওয়ান, কেন আমি নিচে শুধুমাত্র ওয়ানই ধরলাম, আমি তো অন্য কোনো সংখ্যাও ধরতে পারি, এই কারণেই ধরলাম এককে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমার কিন্তু সেই ভাগফলটাই পাওয়া যায়, অর্থাৎ এখানে আমি যদি কে কে এক দিয়ে ভাগ করি আমার কিন্তু এই কেটাই পাওয়া যাচ্ছে, সেই কারণেই কিন্তু আমি এই কেটাকে আমি কে বাই ওয়ান হিসাবেই শুধুমাত্র লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কেন এখানটা ওয়ান লিখলাম। এবার আসি দেখো পরের লাইনটা, দেখো পরের লাইনটা আমি কী লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস চিহ্ন আছে বলে এখানে প্লাস দিলাম, তারপরে দেখো এক্স কিউব আছে এক্স কিউব লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, কারণ প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে এখানে ওয়াই কিউব আছে আমি লিখে দিলাম। এবার দেখো এক্স কিউব যেরকম আছে রেখে দিলাম, প্লাস ওয়াই কিউব যেরকম আছে রেখে দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, তারপরে দেখো এক্স কিউব আছে এক্স কিউব লিখলাম, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তারপরে দেখো ওয়াই কিউব আছে আমি কিন্তু লিখে দিলাম ওয়াই কিউব, আর আমি এইটাকে ধরছি কি না কে ওয়ান। যখনই আমি এখানটা কে ওয়ান লিখে দিলাম তাহলে তোমরা যেহেতু চিহ্ন দিয়ে কে লিখবে না কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান হচ্ছে এই সরি
কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান হচ্ছে কে ওয়ান, আশা করি তোমরা বুঝতে পারলে এইটুকু। এবার দেখো বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি, এখানে দেখো মাইনাস ওয়াই কিউব আছে, এখানে প্লাস ওয়াই কিউব আছে, কেটে গেল। এখানে কি আছে না প্লাস এক্স কিউব, এখানে আছে মাইনাস এক্স কিউব, কেটে গেল। এবার দেখো উপরে কি আছে, দেখো এখানেও একটা এক্স কিউব আছে, এখানেও একটা এক্স কিউব আছে, মাঝে কি চিহ্ন আছে প্লাস আছে, তার মানে কি হবে যোগ করলে না টু এক্স কিউব হয়ে যাবে। নিচে দেখো এখানে আছে ওয়াই কিউব, এখানেও আছে ওয়াই কিউব, এবং দুটোর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, তার মানে কি যোগ করতে হবে, তাহলে ওয়াই কিউব আর ওয়াই কিউব যোগ করলে কি হয় টু ওয়াই কিউব হয়ে যায়। আর এদিকে কি পড়ে আছে দেখো কে ওয়ান কিন্তু পড়ে আছে, আমি লিখে দিলাম। এই ওপরে টু নিচে টু আমার কিন্তু কেটে গেল, তাহলে উপরে এখন কি পড়ে রয়েছে এক্স কিউব, আর নিচে কি পড়ে রয়েছে ওয়াই কিউব, আর এই দিকে কি পড়ে রয়েছে না কে ওয়ান কিন্তু আমার পড়ে রয়েছে। এবার দেখো আমি এই লাইনটা থেকে এই লাইনটা কিন্তু লিখতে পারি, ঠিক আছে, আমি এইভাবে লিখলাম, সমান কি হবে না কে ওয়ান হয়ে যাবে। এবার দেখো আমি বের করব এক্স বাই ওয়াই এর মানটা বের করব, যখন আমি বের করলাম তার মানে কি হয়ে যাবে এক্স বাই ওয়াই এর মানটা না এই খাঁজের মধ্যে তিনটা থাকবে, আর এখানে যেহেতু কে ওয়ান আছে আমি কিন্তু কে ওয়ানটা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই পুরোটাকে আমি এখন ধরছি কিন্তু কে টু, তাহলে এক্স বাই ওয়াই সমান আমি কি লিখতে পারি না কে টু লিখতে পারি, তাহলে যেহেতু চিহ্ন দিয়ে আমাকে লিখে দিতে হবে কে ওয়ানের মধ্যে এই খাঁজটা, ঠিক আছে, সমান কি না কে টু, এইটাকে বলা হচ্ছে ঘনমূল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাকে বের করতে বলেছে কি না এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি এখান থেকে আবার কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারবো, তার মানে আমাকে কি লিখতে হবে না উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এই কথাটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। তাহলে যদি যোগ ভাগ প্রক্রিয়া করি এই দিকটাতে, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এই দিকটাকে যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে কে টু প্লাস ওয়ান বাই কে টু মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার দেখো এই কে টু প্লাস ওয়ান বাই কে টু মাইনাস ওয়ানটাকে আমি ধরছি কে থ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যেরকম আছে রেখে দিলাম, এই দিকটাকে আমি ধরলাম কি না কে থ্রি, তার মানে আমাকে যেহেতু চিহ্ন দিয়ে কি লিখতে হবে কে টু প্লাস ওয়ান বাই কে টু মাইনাস ওয়ান সমান হচ্ছে কে থ্রি, এই কথাটা কিন্তু লিখে দিতে হবে। এবার আমি এক্স মাইনাস ওয়াইটাকে এই দিকে নিয়ে আসছি, তার মানে আমি এখন কি লিখবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, সরি এই এক্স মাইনাস ওয়াইটাকে আমি এইদিকে নিয়ে আসবো বললাম, তাহলে কে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এই লাইনটা তোমাদের চেনা লাইন হয়ে যাচ্ছে, তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি অতএব চিহ্ন দিয়ে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, যেহেতু তোমাদের বইতে এটাই প্রমাণ করতে বলেছে, তার মানে আমি পাশে কি লিখে দিলাম না প্রমাণিত, ঠিক আছে। এই লাইনটা দেখো আমি কিন্তু পাশে লিখলাম, তোমরা কিন্তু নিচে লিখবে, যেহেতু আমার এখানে জায়গা নেই সেই কারণে আমি পাশে তোমাদের লিখে দেখালাম। এবার আসি পরের অঙ্কটা অর্থাৎ আটের অঙ্কটা, আটের অঙ্কটা কি বলেছে কিন্তু দেখে নিই। দেখো আটের অঙ্কটা কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব, এই কথাটা কিন্তু তোমরা খেয়াল করবে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। যদি এই কথাটা তোমাদের কোনো লেখা অঙ্কে না থাকে, অর্থাৎ ভেদ তত্ত্ব প্রয়োগ করা এই কথাটা তোমরা কিন্তু নর্মাল ঐকিক নিয়মে করতে পারো, কিন্তু যদি বলে দেয় যে ভেদ তত্ত্ব প্রয়োগ করে, তোমাদের কিন্তু ভেদ তত্ত্ব প্রয়োগ করেই অঙ্কটা সলিউশন করতে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা। এবার দেখো আমি কৃষক সংখ্যাকে ধরছি এ, তাহলে ধরি কৃষক সংখ্যা এ, তাহলে কৃষক সংখ্যা বা জন তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে আমি বড় হাতের এ ধরছি, ঠিক আছে। সময়টাকে আমি ধরছি কি না বি ধরছি, আর জমির পরিমাণটাকে আমি ধরছি সি, ঠিক আছে, তাহলে জমির পরিমাণ সমান আমি কিন্তু সি লিখে দিলাম। এবার দেখো
তোমাদের বইতে কি বলেছে? না, কত দিনে চাষ করতে পারবে, অর্থাৎ আমাকে বের করতে হবে কত, না বিয়ের মানটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে দেখো, বিটাকে আমি কিন্তু মূল হিসাবে রেখে দিলাম। প্রথম আমাকে বের করতে হবে বিয়ের সঙ্গে এর সম্পর্ক, অর্থাৎ সময়ের সঙ্গে কৃষক সংখ্যার সম্পর্ক, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বের করতে হবে বিয়ের সঙ্গে সিয়ের সম্পর্ক, অর্থাৎ সময়ের সঙ্গে কিন্তু জমির পরিমাণের সম্পর্ক। ঠিক আছে, দেখো, সময়ের সঙ্গে কৃষকের সংখ্যার প্রথম সম্পর্ক বার করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে কি তাহলে প্রথম ক্ষেত্রে আমি বের করব সময়ের সঙ্গে কৃষক সংখ্যার সম্পর্ক। যদি জমির পরিমাণ স্থির থাকে, যদি সময়টা বাড়ে, তার মানে কি কম সংখ্যক কৃষক কাজ করবে। ঠিক আছে, তার মানে দেখো, সময়ের সঙ্গে আমার কিন্তু কৃষক সংখ্যার ব্যস্ত সম্পর্ক হচ্ছে, কারণ একটা যদি বাড়ে অপরটা কমছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি কি লিখতে পারি, তাহলে অতএব সময়ের সঙ্গে কৃষক সংখ্যার, বা কৃষকেরও লিখতে পারো, কৃষক সংখ্যার ব্যস্ত সম্পর্ক, এই কথাটা কিন্তু অবশ্যই লিখতেই হবে। ঠিক আছে, যখন কি বললাম, না যখন জমির পরিমাণ স্থির থাকে, তাহলে জমির পরিমাণ স্থির, এই কথাটা কিন্তু লিখে দিলাম। তাহলে অতএব আমি কি লিখতে পারি, না বি প্রপোর্শনাল টু 1/A। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যস্ত সম্পর্ক বোঝায় বি এর সঙ্গে এর। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো দ্বিতীয়টা, অর্থাৎ কি বের করব, এবার সময়ের সঙ্গে জমির পরিমাণের সম্পর্কটা বের করব। ঠিক আছে, দেখো, যদি কৃষক সংখ্যা স্থির থাকে, সময় যদি বাড়ে, তার মানে কি হবে, জমির পরিমাণটা বাড়বে। ঠিক আছে, তাহলে দেখো, সময় বাড়লে জমির পরিমাণ বাড়ছে, অর্থাৎ একটা বাড়লে অপরটাও কিন্তু বাড়ছে। তার মানে এখান থেকে কি বলতে পারি, সময় এবং জমির পরিমাণের মধ্যে কিন্তু সরল সম্পর্ক বর্তমান। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, না সময়ের সঙ্গে, তাহলে সময়ের সঙ্গে, ঠিক আছে, জমির পরিমাণের সরল সম্পর্ক, জমির পরিমাণের সরল সম্পর্ক, ঠিক আছে, সরল সম্পর্ক, এটা ম, আশা করি বুঝতে পেরেছ। তাহলে যখন আমি কি বললাম, না যখন কৃষক সংখ্যা স্থির, এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে, কৃষক সংখ্যা স্থির। ঠিক আছে, তাহলে অতএব আমি কি লিখতে পারি, বিয়ের সঙ্গে সি এর কিন্তু সরল সম্পর্ক বর্তমান, অর্থাৎ এইভাবে কিন্তু আমি লিখতে পারি কথাটা। ঠিক আছে, এবার দেখো, এই যে বি প্রপোর্শনাল টু 1/A আছে, এখানে দেখো বি প্রপোর্শনাল টু সি আছে, তাহলে এই দুটোর মধ্যে আমি এখন যদি যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি, তার মানে আমি কি লিখতে পারবো, তাহলে যৌগিক উপপাদ্য যেহেতু আমি প্রয়োগ করছি, তার মানে আমি প্রথমে লিখতে হবে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, এই কথাটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি হবে, না বি প্রপোর্শনাল টু সি ইন্টু 1/A, সরি এটা বড় হাতের এ হবে, যেহেতু এটা বড় হাতের এ ধরেছি। ঠিক আছে, এটাই হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বইয়ের কোন জায়গাটায় আছে, অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষার পরে যৌগিক উপপাদ্য কি সেটা হয়তো 2 নম্বর কোয়েশ্চেন মতো পড়তে পারে। ঠিক আছে, তার মানে তোমাদের জেনে রাখতে হবে যে যৌগিক ভেদের উপপাদ্যটা কি। এবার দেখো, বা দিয়ে আমি নেক্সট লাইনটা লিখছি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, না বি সমান কে ইন্টু C/A, কারণ সি উপরে আছে, এখানে একটাও উপরে আছে, তাহলে সি এর সঙ্গে এক গুণ করলে আমার কিন্তু গুণফল সি হয়, আর নিচে যেরকম এ আছে আমি কিন্তু লিখে দিলাম।
এখানে যেহেতু কে লিখলাম তার মানে কেটাকে আমি কি ধরেছি না ভেদ ধ্রুবক ধরেছি, তার মানে আমাকে কিন্তু পাশে লিখে দিতে হবে। এবার দেখো প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে এর মানটা কত, না এ সমান কি ধরেছি, দেখো কৃষক সংখ্যা ধরেছি, তার মানে আমি লিখবো এ সমান কত দেওয়া আছে, না 15 জুন কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো আমি লিখলাম কি না এ সমান 15 জন, এই এ সমান যখন 15 মানে জন অর্থাৎ কৃষক সংখ্যাটা লিখবে তখন কিন্তু এখানে এককটা লিখবে না। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি লিখব কিন্তু সি এর মানটা অর্থাৎ জমির পরিমাণটা। এখানে জমির পরিমাণটা কত, না 18 বিঘা। ঠিক আছে, আর বি এর মানটা কত, বি অর্থাৎ সময়ের পরিমাণটা কত, না 5 দিন। আমাকে বের করতে হবে কিন্তু প্রথম ক্ষেত্রে কি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তার আগে দেখো তোমাদের একটা আমার জিনিস বলা হয়নি, সেটা দেখো আমি এখানে কি ধরেছি জমির পরিমাণটা স্থির, তার মানে যেহেতু চিহ্ন দিয়ে জমির পরিমাণ এখানে কি না সি, তার মানে লিখে দিতে হবে কিন্তু সি স্থির, এই কথাটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। একইভাবে যেহেতু চিহ্ন দিয়ে এখানে কৃষক সংখ্যা স্থির ধরেছে, এখানে কৃষক সংখ্যাটা কোনটা, না এ, তার মানে এখানে লিখে দিতে হবে এ স্থির, এই কথাটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো আমি এখান থেকে লিখতে পারি কি না অতএব বি সমান কে ইন্টু সি বাই এ, এটা আমরা জানি, তাহলে বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি, বি এর মানটা বসাবো, বি এর মান কত 5, কে এর মানটা জানি না, কে এর মানটাই আমাকে বের করতে হবে, গুণিতক সি, সি এর মানটা কত 18, এর মানটা কত 15। ঠিক আছে, 18 এবং 15কে আমি যদি 3 দিয়ে কাটি কত হবে, 3 6 18, 3 5 কিন্তু 15 হয়ে যাচ্ছে। তাহলে কে সমান আমি মানটা কত পেতে পারি, না কে সমান পেতে পারি 25/6, এই 5 এই 5 গুণ হয়ে 25 হলো, আর এই 6টা কিন্তু নিচে নেমে এলো। ঠিক আছে, তাহলে আমি কে এর মান পেয়ে গেলাম। এবার আসি দেখো দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ প্রথম দাঁড়ির পর থেকে যেটা হবে সেটাই কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে হবে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমার এর মানটা কত দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে এর মানটা দেওয়া আছে 10। ঠিক আছে, অর্থাৎ 10 জন কৃষক, আর সি এর মানটা অর্থাৎ জমির পরিমাণটা কত, না 12 বিঘা। দেখো এখান থেকে আমি কে এর মানটা পেয়েছি, তাহলে কে সমান লিখবো কত, 25/6। ঠিক আছে, তাহলে বি সমান আমরা কি জানি, বি সমান আমরা জানি কে সি বাই এম। তাহলে দেখো আমি এখানে কিন্তু সি এ এবং কে এর মানটা বসাবো, তাহলে বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি, তাহলে বি সমান কে এর মান কত, 25/6, আর সি এর মান কত, 12, গুণিতক এর মান কত, 10 আমি লিখে দিলাম। এবার দেখো 12কে আমি যদি 6 দিয়ে কাটি 2 হবে, 10কে 2 দিয়ে কাটলে 5 হবে, 25কে 5 দিয়ে কাটলে কত হবে, না 5 হবে। তাহলে বা বি সমান আমি মানটা কত পেলাম, না 5 পেলাম, অর্থাৎ সময়ের পরিমাণটা আমার কত হলো, না 5 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে তোমরা উত্তরটাকে লিখবে না 5 দিন জমি চাষ করতে পারবে। এবার আসি দেখো পরের অঙ্কটা অর্থাৎ 9 অঙ্কটা। ঠিক আছে, 9 অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে বুঝবে এই অঙ্কটা। দেখো কি বলেছে, বলেছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, আর কি বলেছে, না 1.12, 2 এবং 2.12 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, এই কথাটা খেয়াল রাখবে, ব্যাস কথাটা বলেছে, ব্যাসার্ধ কিন্তু কথাটা বলেনি, বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে 1টি নিরেট গোলক বানানো হলো, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক আছে, এখানেও কিন্তু ব্যাসের কথাটা বলে দিয়েছে। আর কি বলেছে, না ধরি গলানোর আগে ও পরে আয়তন একই থাকে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম আমি লিখছি কি না গোলকের আয়তন বলেছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, তাহলে ধরি গোলকের আয়তন, গোলকের আয়তন ভি, এই কথাটা কিন্তু প্রথম লিখতে হবে, তাহলে গোলকের
আয়তন, গোলকের আয়তন কি না বড় হাতের ভি? ঠিক আছে, এবার আমি কি লিখব না ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমি ধরছি ছোট হাতের আর। ঠিক আছে, আর কি বলেছে কোশ্চেনে? বলেছে যে গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে কিন্তু সরল ভেদে আছে, তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি না ভি প্রপোর্শনাল টু আর কিউব। এখানে কিউব কেন লিখলাম, কারণ ত্রিঘাত কথাটা লেখা আছে বলে, আর এখানে যেহেতু আরটাকে আমি ব্যাসার্ধ ধরেছি তার মানে আর কিউব হবে। তাহলে এবার আমি নেক্সট লাইনটা কি লিখতে পারি না ভি সমান কে ইন্টু আর কিউব। এখানে কেটা কি না কে হচ্ছে ভেদ ধ্রুবক। ঠিক আছে, এই কথাটা লিখে দিলাম। এবার দেখো প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমি ধরছি, তাহলে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে দেখো আমাকে কিন্তু এক পূর্ণ একের দুই ওটা বলে দিয়েছে ব্যাস, তাহলে আমি এখান থেকে বের করব আর ওয়ান। তাহলে প্রথম ক্ষেত্রে আমি ধরছি ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধটা আমি কী বের করব না এক পূর্ণ একের দুই ভাজিতক দুই। ঠিক আছে, এটা আমি বের করলাম। তাহলে দেখো এক পূর্ণ একের দুইটাকে আমি যদি পূর্ণ সংখ্যায় ভাঙি তার মানে কি হয়ে যাবে না দুই একে দুই আর একে যোগ করলে তিন, তাহলে তিন বাই দুই আমার কিন্তু হয়ে যাবে। আর নিচে কি পড়ে রয়েছে দেখো, দুই পড়ে রয়েছে, তাহলে উপরে আমার কত রইল তিন, দুই আর দুই গুণ করলে আমার কত হচ্ছে না চার। তাহলে আমার এখন প্রথম ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধের মান কত হলো, তিন বাই চার হলো। এবার তাকে আমি বের করব কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে। ঠিক আছে, আর ওয়ানের মানটা বের করার আগে আমি একবারে লিখে দিচ্ছি না প্রথম ক্ষেত্রে আয়তনটাও একবারে বের করে নিচ্ছি। তাহলে ভি ওয়ান সমান আমি কী লিখতে পারি না কে ইন্টু আর কিউব, এখানে আর এর মান কত, তিন বাই চার তার হোল কিউব। ঠিক আছে, এবার আমি লিখব দ্বিতীয় ক্ষেত্রে, এই কথাটা কিন্তু লিখছি দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধটার মান আমি ধরছি আর টু। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসের মানটা কত, দুই, তাহলে দুই দিয়ে ভাগ করলে আমি কিন্তু ব্যাসের মান, এই সরি ব্যাসার্ধের মানটা পেয়ে যাচ্ছি, দুই বাই দুই করলে কত হচ্ছে না এক। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার ব্যাসার্ধ কত বেরোলো না এক। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি আয়তনটাও বের করে নিচ্ছি, তাহলে আয়তনটা আমি যদি ধরি ভি টু তার মানে আমি কি লিখতে পারি কে ইন্টু ওয়ান তার হোল কিউব লিখতে পারি। ঠিক আছে, এবার আমি বের করব কিন্তু তৃতীয় ক্ষেত্রে। তাহলে তৃতীয় ক্ষেত্রে আমি যদি ব্যাসার্ধের মানটা আর থ্রি ধরি, তাহলে ব্যাসের পরিমাণটা কত না দুই পূর্ণ একের দুই, তার অর্ধেক করলে আমি ব্যাসার্ধ পাই। তাহলে দুই পূর্ণ একের দুইটাকে আমি ভেঙে কত মান পের পাবো, দুই দুগুণে চার আর একে পাঁচ, তাহলে পাঁচের দুই আমি কিন্তু পেলাম। আর এখানে দুই যেরকম আছে আমি কিন্তু লিখে দিলাম, উপরে পাঁচ যেরকম আছে রেখে দিলাম, দুই আর দুই গুণ করলে আমার কত হচ্ছে না চার হচ্ছে। তাহলে আমার তৃতীয় ক্ষেত্রে ব্যাসার্ধের মানটা পেলাম পাঁচ বাই চার। ঠিক আছে, এবার আমি বের করব কিন্তু ভি থ্রি, অর্থাৎ তৃতীয় ক্ষেত্রে গোলকের আয়তন বের করব। তাহলে কে ইন্টু আর কিউব, আর এর মান কত না পাঁচ বাই চার তার হোল কিউব আমি কিন্তু লিখে দিলাম। তাহলে দেখো তোমাদের কোশ্চেনে কি বলেছে, এই তিনটে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটে গোলকের এবার মোট আয়তন আমি বের করব। তাহলে আমি লিখব তিনটি গোলকের মোট আয়তন। ঠিক আছে, তাহলে তিনটি গোলকের মোট আয়তন, তিনটে গোলকের মোট আয়তন সমান আমি কি ধরছি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস কিন্তু ভি থ্রি। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি এবার যোগ করছি, অর্থাৎ ভি ওয়ানের মান কত, কে ইন্টু তিন বাই চার তার হোল কিউব প্লাস কে ইন্টু, অর্থাৎ ভি টুর আয়তনটা এবার করবো, তাহলে কে ইন্টু ওয়ান তার হোল কিউব, মাঝে প্লাস আছে বলে এখানটায় প্লাস দিলাম, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। এবার ভি থ্রি এর মানটা কত না কে ইন্টু পাঁচ বাই চার তার হোল কিউব। ঠিক আছে, এটা হচ্ছে তিনটি গোলকের মোট আয়তন। এবার দেখো আমি এই তিনটে থেকে কি কমন নিতে পারি না কে কমন নিতে পারি, তাহলে কে ইন্টু প্রথম ক্ষেত্রে আমার কি পড়ে থাকবে
3 বাই 4 তার হোল কিউব, দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকবে দেখো 1 তার হোল কিউব পড়ে থাকবে, তৃতীয় ক্ষেত্রে পড়ে থাকবে 5 বাই 4 তার হোল কিউব আমার কিন্তু পড়ে থাকবে। এবার দেখো কে যেরকম আছে রেখে দিলাম, 3 এর কিউব করলে কত হচ্ছে 27, 4 এর কিউব করলে কত হয় মান 64, 1 এর কিউব করলে কত হয় 1 হয়, প্লাস আছে বলে প্লাস দিলাম, 5 এর কিউব করলে কত হয় 125, 4 এর কিউব করলে কত হয় না 64। এবার আমি কিন্তু এই তিনটের ভগ্নাংশের যোগ করব, তাহলে কি যেরকম আছে রেখে দিলাম লসাগু কত হবে 64 হবে, 27 যেরকম আছে রেখে দিলাম প্লাস আছে প্লাস দিলাম, একের সঙ্গে 64 গুণ করলে কত হয় 64 হয়, প্লাস আছে প্লাস দিলাম, 64-র উপরে কত আছে 125, 125 কিন্তু আমি লিখে দিলাম, ঠিক আছে। কে ইন্টু এবার এই তিনটে যোগ করলে আমার যোগফল কত হচ্ছে না 216, আর নিচে আমার কিন্তু 64 যেরকম আছে রেখে দিলাম, তাহলে এখন আমি তিনটে গোলকের মোট আয়তন কত পেলাম না কে ইন্টু 216 বাই 64 পেলাম, ঠিক আছে। এবার দেখো তোমাদের বইতে কি বলে দিয়েছে, গলানোর আগে এবং পরে আয়তন কিন্তু একই থাকে, আমি গলানোর আগে অর্থাৎ তিনটে গোলকের মোট আয়তনের পরিমাণটা কিন্তু বার করে নিলাম, এবার আমি বের করব গলানোর পরের আয়তনটা, তাহলে নতুন গোলকের আয়তন কতটা লিখলেও হবে বা গলানোর পরে আয়তন কতটা লিখলেও হবে, ঠিক আছে। তাহলে নতুন গোলকের আয়তন আমি কতটা লিখছি, তাহলে নতুন গোলকের আয়তন আমি ধরছি বড় হাতের ভি, ঠিক আছে। তাহলে দেখো আমি ভি সমান কি লিখতে পারি, ঠিক এইটা লিখতে পারি, আর এখানে আমি ছোট হাতের আর আমি ওই ব্যাসার্ধের মানটা ধরেছিলাম, এটা হচ্ছে গলানোর আগের ব্যাসার্ধের মান। এবার আমি লিখছি যে গলানোর পরে বা নতুন গোলকের ব্যাসার্ধের মানটা, ঠিক আছে। তাহলে যেরকম আমি নতুন গোলকের আয়তনটা বড় হাতের ভি ধরলাম, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধের মানটাও আমি ধরছি বড় হাতের আর, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ সমান আমি কি লিখতে পারি না বড় হাতের আর। তাহলে দেখো তোমাদের কোশ্চেনে কি বলে দিয়েছিল, না গোলকের আয়তন সবসময় কিন্তু ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল সম্পর্কে থাকবে, তাহলে এই লাইনটা থেকেও আমি কি লিখতে পারি বড় হাতের ভি সমান কে ইন্টু বড় হাতের আর কিউব, আমি পরের কথায় লিখছি, ঠিক আছে। তাহলে অতএব বড় হাতের ভি সমান হচ্ছে কি না কে ইন্টু বড় হাতের কিন্তু আর কিউব, এই কথাটা কিন্তু লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে, এর আগেই বলেছি তবু একবার বলে দিচ্ছি, গলানোর আগেও পরে আয়তন কিন্তু একই থাকে, গলানোর আগে মোট আয়তনের পরিমাণটা যা হবে গলানোর পরে যে নতুন গোলকের আয়তনটা পেলাম এইটা কিন্তু সমান হবে। তাহলে অতএব আমি কি লিখতে পারি, লিখতে পারি আগের গোলকের মোট আয়তনের পরিমাণটা কত কে ইন্টু 216 বাই 64, তাহলে কে ইন্টু 216 বাই 64 সমান আমি কি লিখতে পারি নতুন গোলকের আয়তন, তাহলে কে ইন্টু বড় হাতের আর কিউব, এই কে আর এই কে আমার কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমার এখানে কত পড়ে রয়েছে 216, আর এখানে কত পড়ে রয়েছে 64, তাহলে দেখো আমার এদিকে কি পড়ে রয়েছে বড় হাতের আর কিউব পড়ে রয়েছে, তাহলে বড় হাতের আর সমান আমি কি লিখতে পারি নাম ঘনমূল সমান হচ্ছে 216 বাই 64 আমি কিন্তু লিখতে পারি, তাহলে আর সমান আমি কি লিখতে পারি দেখো 216টাকে আমি যদি ভাঙি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি লিখতে পারি না 6 গুণিতক 6 গুণিতক 6, মানে 3টে 6 গুণ করলে আমার কিন্তু 216 হয়, আর 64টাকে কিভাবে লিখতে পারি না 4 গুণিতক 4 গুণিতক 4, অর্থাৎ 3টে 4 গুণ করলে আমি কিন্তু 64 পাই, ঠিক আছে। এবং খাঁজার মধ্যে যেরকম 3 আছে আমি কিন্তু লিখে দিলাম। এবার বড় হাতের আর সমান আমি কি লিখতে পারি দেখো 3টে 6 থেকে আমার 1টা 6 বেরিয়ে আসবে, কারণ দেখো এখানে খাঁজটার মধ্যে 3 আছে বলেই কিন্তু আমি 3টা করে ক্যালকুলেশন করে 1টা বের করব, ঠিক আছে। তাহলে 3টে 4 থেকে আমার কিন্তু 1টা 4 বাইরে বেরিয়ে আসলো, তাহলে দেখো এখন আমার আর এর মানটা কত বেরোলো না 6 বাই 4 বেরোলো,
আমাকে দেখো এখানটা বের করেছি, ব্যাসার্ধের মানটা আমাকে বের করতে বলেছে, কিন্তু নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে অতএব নতুন গোলকের ব্যাস, তাহলে নতুন গোলকের ব্যাস সমান আমি কি লিখতে পারি, না ব্যাসার্ধ মানে হচ্ছে 6/4 গুণিতক 2। ঠিক আছে, তাহলে দেখো এককটা আমার কত হবে, না একক মিটার বলেছে, তার মানে এককটা হচ্ছে আমি কিন্তু মিটার লিখে দিলাম। এবার দেখো 4-কে যদি আমি 2 দিয়ে কাটি কত হচ্ছে 2, 6-কে যদি আমি 2 দিয়ে কাটি আমার কত হচ্ছে না 3, তাহলে কত আমার মান বেরোলো না 3, একক কত না মিটার, তাহলে নতুন গোলকের ব্যাসের মান আমার বেরোলো 3। আজকের ভিডিওতে করানো অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমের সলিউশনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।